100 জনকে বেশি আমার দলত জয়েন করব বলে ইউ পি পি এল টু ভাল পাই পেলাই যাওয়া বা বিজেপি টু ভাল পাই পেলাই বিজেপি করা বহুত লোক আমার দলত আজ জয়েন করব অলপ পিছত আমি জয়েন করে দিব দেই। এতিয়া সবারাম বসুমতারী ডাঙরিয়া বা মালতী রানী নাজারী বাইদেউ আর দেহাসাদ বসুমতারী তিনজনে আপনার ওর বহুত কথা কই গেছে হয় না নয় বুঝে পাইছে নিশ্চয় হাসাকু বুঝিয়ে দা আপনার বড় বুঝি পাই হ্যাঁ বড় বুঝি পাই বড় কলে বুঝি পাব তো ইয়ার বহু জাতি জনগোষ্ঠী আছে মই জানো আদিবাসীও আছে হয় না নহয় আদিবাসী আছে না নাই একজনও অহা নাই কত আদিবাসী আছে অহা নাই না আদিবাসী আর রাজবংশীও আছে নিশ্চয় রাজবংশী আছে নাকি অহা নাই না রাজবংশী আচ্ছা আর গারো রাভা আছে না রাভা আছে বেঙ্গলি বেঙ্গলি আছে অতটা প্রায় আছে আদিবাসী আছে বড় রাভা রাজবংশী মুসলিম বেঙ্গলি আর হিন্দিবাসীও নিশ্চয় থাকব অলপ সলপ না হিন্দি ভাষে থাকিব লাগে তো যেন আমার বিশেষ দলের সকল জাতি জনগোষ্ঠী আছে সব জাতিকে লয়ে আমি বিশেষ দল গঠন করেছে আর বিশেষ দলের উদ্দেশ্যটো হল অঞ্চলত শান্তি বজায় রাখা অঞ্চলত একতা বজায় রাখা অঞ্চলত উন্নয়ন করাটো আমার বিশেষ দলের মূল উদ্দেশ্য আমাক লাগে শান্তি আমাক লাগে একতা আমাক লাগে উন্নয়ন হয় না নহয় না অশান্তি লাগে জায়গার উন্নয়ন লাগে না লাগে আর জায়গার গন্ডগোল লাগে না শান্তি লাগে শান্তি লাগে না গন্ডগোল ও সবে বিচারে আদিবাসীও হইতেও বিচারে মুসলিমও হইতেও বিচারে বড়োসকলেও হইতেও বিচারে অর্থাৎ বিটিসি বাকি রাইজ হিসাবে সকল জাতি জনগোষ্ঠীয়ে অঞ্চলত শান্তি থাকাটো বিচারে অঞ্চলত উন্নয়ন হওয়াটো বিচারে অঞ্চলত সকল জাতি জনগোষ্ঠী একগত থাকাটো একতাটো সবে বিচারে আর বিপিএল দল হিসাবেও এই মতটো লই পেলাই আমি কাম করে আইছো যেতে নাকি বিপিএল দল গঠন করছে এই দিনাপরে আমার বিপিএল দলের এই উদ্দেশ্য লই পেলে আমি কাম করে আইছো আর করে যাব আমি কইছো 2003 সনের 10 ফেব্রুয়ারিলৈকে যখন আছে সবে বিটিসির মানে আদিবাসী হব পারে রাজবংশী হব পারে মুসলিম হব পারে বড় মানুষ হব পারে গারো রাভা নাচুকি সূত্রধর আদিবাসী বেঙ্গলি সবে 2003 সনের 10 ফেব্রুয়ারিলৈকে যখন আছে সবে বিটিসির বাসিল সবে বিটিসির বাসিল আর ওই হিসাবতে আমি এই হিসাবতে আমি মাটির পাত্রটো দিব বিচাৰিছে আমার বড়োসকলেও বহুত বহুত মানুষের লগত মাটির পাত্র নাই বড়োসকলক পানি পাত্র বরফুল হানি পাত্র হানি পাত্র না আনিছিলাই নাগৌ সব জাতির মাটির পাত্র নাই সব জাতির মাটির পাত্র নাই এই কারণে আমি এইবার যেতে নাকি নতুন সরকার আহিব তেতিয়া আমার প্রথম কামটোয়ে মাটির পাত্রা প্রদান করাটোই আমার 1 নম্বর প্রায়োরিটি আর আমি বিদ্যুতে আমি প্রথম
এক নম্বর এজেন্ডা হিসাবে আমি কাম করব বিচারিছি। এইটো কেনেকে হব? 2005 চনত প্রথম নির্বাচন মিথুবাই 2005 চনত প্রথম ইলেকশন আজ জিতিছিল। এই 2005 চনত প্রথম নির্বাচনের দিনত যখন ভোটার তালিকাত নাম আছে এইটকে বেস করে পেলাই আমি মাটির পাত্তা দিব বিচার। 2005 চনের ভোটার তালিকাত নাম থাকিব লাগিব। তার মানে সেই সময়ত কোনবা হয়তো সরু আছে, তার ভোটার তালিকার নিশ্চয় ভোটারের নাম নাছিল, সরু কারণে 10 বছর বা 5 বছর এরপর আছে। কিন্তু তার বাবা, তার দাদা, তার মা বিলাকতো ভোটারের নাম আছে না, কইনা নয়। সেই সময়ত কোনবা সরু বাচ্চার কারণে ভোটারের নাম না থাকিব পারে, কিন্তু তার বাবা, তার দাদা, তার মা এতো আছে। এই কারণে আমি 2005 চনের প্রথম বিটিসির নির্বাচনের ভোটার তালিকাটা বেস করে পেলাই সকল জাতিকে আমি মাটির পাত্তা প্রদান করি। আদিবাসীসকলের বহুত মাটির পাত্তা নাই আছে, আদিবাসী সান্তালীসকলের বহুত নাই, হয় না? হয়তো আর রাজবংশী সমাজত বহুত মানুষের মাটির পাত্তা নাই আছে, কোনবা রাজবংশী রাভা, এই কোনবা রাভা আছে নাকি? ইয়ার আছে মাটির পাত্তা, সবর আছে, কারবার থাকিব, কারবার না থাকিব। বড়সকলের কোনবার আছে, কোনবার নাই, মুসলিমের সমাজত কোনবার আছে, কোনবার নাই, হয় না নয়? তো সেইটোৱে। আর আমি প্রত্যেকটা সমষ্টিত যেতিয়া নাকি IBS ইন্ডিভিজুয়াল বেনিফিসারি এই গরিব শ্রেণীর লোকসকলক যেতিয়া নাকি আমি IBS দিব, আমি ভাবিছো আমি দলত আলোচনা করিম। আমি কয়েকজনমান নেতার লগত মই আলোচনা করেছো যে যেতে নাকি 2025-এর সরকার আহিব, এই সময়ত এই আসাম গভর্নমেন্ট বা ভারত সরকারে যেনেকা আপনার ডকুমেন্ট বা নথিপত্র বা যিনি কাগজ বিচারিছে আমি এরকম কাগজ নিবিচার। জাস্ট 2005 চনের ভোটার তালিকাত নাম থাকিব লাগে, তেতিয়াই সেটা আপনি বেনিফিসারি হিসাবে লাভ করব পারিব BTC। তার মানে আমি গরিবসকল যে কিছু লেবার করে খায়, বড়সকলেও বহুত মানুষ লেবার করে খাওয়া মানুষ আছে, কেহা বালেবার মামলা বড়োপ্রা না মহাজ্য বড়োপ্রা মহাজ্য নয়, লেবার মামলা তো না গিয়া বড়োপ্রাও কেহার নাম মহাজ্য মহাজ্য নয় বড়োপ্রা। বিরাট মানুষ ডেইলি হাজিরা মামলা চাহরা দাম বড়োপ্রাও, বড়োসকলেও লেবার কাম করে না নকরে, দেখে না আপনাদেরকে করে তো না, বড় মানুষ বহুত লেবার কাম করে। মুসলিম সমাজত আছে, রাজবংশী সমাজত আছে, আদিবাসী সকলেও তো মেলা লেবার করে পেলে খায় না, না না খায়, সব মহাজন নাকি আদিবাসী, সব মহাজন না লেবার করে খায় না খায়, কোনবা কোনবা আদিবাসী সমাজত লেবার করে পেলে খাওয়া মানুষ আছে, রাভা সমাজত নিশ্চয় আছে, রাজবংশী সমাজত নিশ্চয় আছে, বা বেঙ্গলী সমাজত আছে, সকল সমাজ সকল জাতির সমাজত গরিব শ্রেণীর মানুষ মেলা আছে। তো এই সকল আমি একটা বছর আমি একটা সমষ্টির 2000 জন যেসকলে লেবার করে পেলে খায় ইহতক আমি 5000 করে ক্রমর বড় নিচিন যা তা কই লাভ নাই, যা দিব পারে মানে সেইটাই কম, 5000 করে একটা সমষ্টির 2000 জন মানুষে গরিব মানুষে এক বছর, আর নেক্সট বছর আর 2000, আর নেক্সট বছর 2000, আর নেক্সট বছর 2000, একটা সমষ্টির 2000 মানুষ
মানে একটা সমষ্টির 2000তকৈ বেশি থাকবো, যেবা এই বছর আমি 2000 জন মানুষক দিলে, নেক্সট বছর আমি 2000 জন মানুষক দিলে, আর নেক্সট বছর 2000, এরকম দি পেলাই পাঁচটা বছর ফার্স্ট বার 2000 2000 হলে 10,000 পাঁচ বছর একটা সমষ্টির যেবা চন্দ্রার সমষ্টির 10,000 মানুষে 5,000 করে পাব। একটা বছর 40টা সমষ্টির তেতা হলে আমার তো 40 কোটি বেনিফিসারি পয়সাটো 40 কোটি যাব। 80,000 জন এক বছর এন্টায়ার বিটিসি 80,000 জন লেবারর কাম করা মানুষকে আমি পয়সা দিব বছর, আর নেক্সট বছর 80,000। আর আমি পয়সাটো বড়াব পারে বাজেট যেমন আছে, মুঠতে মিনিমাম ইয়াত একো ডকুমেন্ট নালাগে। মই কৈছো জাস্ট গোঠার 2005 চনের গোঠারর নাম থাকিলে হল, আমার সেই খেল কার্ড কিনা কিনে এইবার আমার নালাগে। আপনার যদি অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্ট ডাইরেক্ট সোমাবে, অ্যাকাউন্ট নাম্বার সবরে থাকে আজিকালি IBS লওয়া মানুষের উপর। সেই বেনিফিসারিবিলাক প্রত্যেক বছরে 5,000 5,000 পাই থাকি, মুসলিমও পাব, বড়ও পাব, রাজবংশীয় পাব, আদিবাসীও পাব, গারো রাভা যা জাতি জনগোষ্ঠী আছে সবই পাব। আমি সংখ্যাটো বড়াবো পারে 2000 লৈ পেলাই 2500 করব পারি আমি এক বছর, বছর 2500 জন মানুষক আমি বেনিফিসারি দিই, তেতিয়া আমার বছর 50 কোটি যাব। আর সেলফ হেল্প গ্রুপকলকে আমি একটা সেলফ হেল্প গ্রুপক 25,000 করে বলে, যদি 50 একটা সমষ্টির 50টা সেলফ হেল্প গ্রুপক যদি আমি পয়সা দেয় বছর 200 কোটি যাব, 200 আর 50 250 কোটি যাব। বছর বিটিসির পয়সা আছে 800 কোটি 900 কোটি পয়সা আছে, 250 কোটি আমি যদি ইয়ার ব্যবহার করে মানুষবিলাক কিমান ভাল পাব। মই 75,000 কথা কোৱা নাই, মই খালি 25,000 বুলি কৈছো। মই 25,000 টাকা বা আছে লাখ কমাই 25,000 সেলফ হেল্প গ্রুপ বলছে সমষ্টি হোক 50টা সেলফ হেল্প গ্রুপ 50টা বা 40 হোক সঙ্গে50টা এইবিলাক কথা মই কিয় কৈছো জানে, সরকার লাগি আছে তাহলে বেশি দিন নাই জানে, সরকার আপে গেছে তো মারা গোবিলা, এইবিলাক সরকার আহার পিছত আমি রাইজর কারণে কি কাম করবো এই কথাই কইস। মই রাস্তার বলতো মই ভরামে, আমি ভরামে ওদালগুড়ি আমি বটল ইউনিভার্সিটি ক্যাম্পাস ভরামে, এইবিলাক তো হব, কিন্তু আমার রাইজে আমি সরকার হলে আমি BFF নাঙ্গলত ভোট দি পেলাই আমি কি পাম এনেকুৱা ভাবে না, ভোটও দিব নাঙ্গলত, নাঙ্গলত ভোট দিয়ার পিছত মই কি পাম এনেকুৱা ভাবে না মানুষবিলাক। তো আমি গরিব শ্রেণীর ক্ষেত্রে মই এইটো কাম আমি এইটো কাম করি বলে চিন্তা করছি, আর আত্মসহায়ক গড়ের ক্ষেত্রে 25,000 করে একটা সেলফ হেল্প গ্রুপ 25,000 করে, আর একটা সমষ্টির 50টা সেলফ হেল্প গ্রুপ বছর 200 কোটি যাব সেলফ হেল্প গ্রুপ, আর বছর এই বেনিফিসারি গরিব কলক পয়সা দেওয়াটো বছর 50 কোটি যাব, 250 কোটি বছর সেইটি যাব। বাকি আমার রাস্তার দলং বা স্কুল বিল্ডিং বা হসপিটাল বা যেকোনো বেলেগ বেলেগ কামর কারণে আমার হাতে থাকিব 8 কোটি 7.5 কোটি বা 8 কোটি থাকিব, এইটুকু আমি করি। বাকি সেইটি ইয়ার কথা কোয়ার মিনিং আছে, সবে মানে কিবা অনুরোধের কারণে কিবা কিনে কমর পড়ো কিবা 75,000 ভাব লাগে এরকম লাইন ধরে থাকে, কিন্তু মিশা কথা এইবিলাক নহয়, সময় নাই। 4 বছর 7 মাস হল এই নভেম্বর মাসটো যদি লয় কমর পড়ার হাতত অকল 5 মাসে আছে, 5 মাস ভিতর সি কিমানজন মানুষক সেলফ হেল্প গ্রুপক 75,000 দিব, এই 5 মাসের ভিতর কিমানজন মানুষক মাটির পাত্র দিব ওলাইছে, এই 5 মাস ভিতর কিমানজন মানুষক ঘরে ঘরে চাকরি দিব বিচারিছে,
এই ফার্স্ট মাহৰ ভিতৰত সেই ষাঠিটা সমষ্টি বনাইলে হ'ল। ক'ত বনাইছিল? বি টি চিৰ ষাঠিটা সমষ্টি হোৱাৰ কথা আছিল না, শুনিছিল খেলাৰে মানে ষাঠিটা সমষ্টি আছিল নালে পাৰে মানে যাবলৈ ফাৰ্ষ্ট মাহত ষাঠিটা সমষ্টি দি চাৰি বছৰ সাত মাছ থাকায় বে নৱেম্বৰ মাছটো লাফাইবা তোমাৰ বৰণি ইউ পি পি এল হাজাৰী আয়োৱা অকল ফাৰ্ষ্ট মাহ হৈছিল। ফাৰ্ষ্ট মাহ এপ্ৰিল মাহত বিহুৰ আগে আগে নিৰ্বাচন হ'ব, বিহুৰ আগে আগে 2025 এপ্ৰিল মাহত 15 তাৰিখৰ আগতে বি পি এফ দলে চৰকাৰ কৰিবলৈ গৈ আছে। খবৰদাৰ দেই, আপোনালোকে যেনেকৈ দলটো ধৰি পেলাই ৰাখিছে, আপোনালোকে যেনেকৈ দলটো ধৰি পেলাই ৰাখিছে এনেকৈ থাকক। আপোনালোকে যিটো আশা, আপোনালোকৰ যিটো আপোনালোকে মনত যিটো বিচাৰিছে সেইটো পাবলৈ গৈ আছে। অকল ফাৰ্ষ্ট মাহ ধৈৰ্য ধৰি থাকক। আপোনালোকে অঞ্চলত উন্নয়নটো বিচাৰিছে, আপোনালোকে কোনোবাই সৰু সুৰা সৰু দোকান দি পেলাই খাই আছে, আপোনাৰ ইনকাম ফাৰ্ষ্ট মাহৰ ভিতৰত আহি আছে, ভুল নকৰিব। কেতিয়াবা মোৰ ওচৰত আহিছিল, ময়ো দিব কাৰণে আপোনাক 5,000 টকা বিচাৰিছিল, হয়তো কিবা ঘৰৰ বিপদৰ কাৰণে মোৰ ওচৰত আহিছিল, 5,000 টকা বিচাৰিছিল, ময়ো দিব কাৰণে। এইটোকে বিয়া পাই পেলাই কোনোবা কোনোবা বি জে পি কৰিছে, কোনোবা কোনোবা ইউ পি পি কৰিছে। এতিয়া এইটো সময় নাই, ইমান বছৰ আপোনালোকে বি পি এফ দল ধৰি পেলাই ৰাখিছে, ধৈৰ্য থাকক। অকল ফাৰ্ষ্ট মাছ উঠাইছে নিশ্চয় বৈ চাকৰি আগে লাগে ইলেকশ্যন যাগলেই উঠিবাই, বৈ চাকৰি আগে লাগে ইলেকশ্যন যাগে 15 তাৰিখনিফ্ৰাই বৈশাখো যায়, বিনি আগে ইলেকশ্যন জানালেই 15 তাৰিখনি আগলৈ বি পি এফা চৰকাৰ খালামগাছিলোঁ। খবৰদাৰ একদম ভুল ডাক খালামা দাদা, কোনো ভুল নকৰিব। চৰকাৰ আহি আছে, সেইকাৰণে চৰকাৰ অহাৰ পিছত আমি কি কাম কৰিম এইটোকে কৈছে। আমি কৈছোঁ কোচ ৰাজবংশী বা আদিবাসীসকলৰ জনজাতিকৰণৰ ক্ষেত্ৰত আমি কৈছোঁ যে আমাৰ বি পি এফ দল হিচাপে বা বি টি চি চৰকাৰ হিচাপে আমাৰ কোনো আপত্তি নাই। আপোনালোকে জনজাতিকৰণ এছ টি হোৱাৰ ক্ষেত্ৰত আদিবাসী বা কোচ ৰাজবংশীসকলক আমি আকৌ বি টি চি চৰকাৰ আহিলে কোনো আপত্তি নাই বুলি আমি আকৌ লিখি দিওঁ। আমাৰ কি আপত্তি আছে? ইহঁতৰ এইটো জেনুইন দাবী। এই দাবীৰ ক্ষেত্ৰত কোনোবা জনজাতি কোনোবা সমাজৰ কোনোবা জাতিৰ যিটো ডিমাণ্ড ইয়াক অপোজ কৰাৰ কোনো প্ৰশ্ন নাহে। ইহঁতে সেইটোৱে বিচাৰিছে যে আমি জনজাতিকৰণ আমি আমাৰ লাগে, তো ইয়াৰ ক্ষেত্ৰত আমি সহযোগ কৰিছোঁ। আমি মানা কৰা নাই, আমি লিখিও দিছে গভৰ্ণমেণ্ট ডিচিশ্যন হিচাপে, তো সেইখিনি কথা। তো এতিয়া হ'ল আমাৰ এই জংগাৰ সমষ্টিত যাব, যেনিবা আমাৰ এম চি এল এ আছিল, এতিয়া এই সমষ্টিত যিজনে আমি আপোনালোকে কষ্ট কৰিবলৈ জিকাই দিছিল আপোনালোকক লাট মাৰি গ'ল। ইয়াৰ কাৰণে আমাৰ খুব দুৰ্ভাগ্যজনক সি যাব নালাগিছিল, বি পি এফ দলক বাদ দি পেলাই আজি বি জে পি দলত সোমাইছিল। আজি এই বিজেপিত থাকি পেলাই জংগাৰ সমষ্টিত কিমান কাম কৰিব পাৰিছে, নতুন কিবা ৰাস্তা বনাইছে নেকি, ক'ৰবাত স্কুল বিল্ডিং নতুন বনাইছে নেকি, পানী দিম না ভাও স্কুল কলেজ এনেবোৰ মই পানী আহিলা ক'ৰবাত বনাইছে, হস্পিটেল বা ৰাস্তা দলক বা ক'ৰবাত এগ্ৰিকালচাৰ পান বা ক'ৰবাত এনেকুৱা আৰু কি স্কুল কলেজৰ বিল্ডিং এইটোতো বনোৱা নাই কৰে না পানী গেল ভাবাকৈ জংগাৰ হিচাপে পানী আহিলা। তো এনেকুৱা মানুহ কাটাৰী মানুহ আমাক নালাগে। এইবাৰ জংগাৰ হিচাপে আমি আকৌ নতুন আমি আপোনালোকে যাক বিচাৰে এনেকুৱা কেণ্ডিডেট আমি দিম, যাতে এই জংগাৰ সমষ্টিটো হাৰি নাযায়। আৰু আপোনালোকে যিটো বিচাৰিছে সমষ্টিবাসী হিচাপে এই হিচাপত যাতে কাম কৰিব পাৰে, তাৰ কাৰণে মই আপোনালোকক সকলোকে এপ্ৰিল মাহত যিটো নিৰ্বাচন হ'ব এই নিৰ্বাচনত যিমান জাতি জনগোষ্ঠী আছে সকলোৱে একমত হৈ পেলাই আমাৰ নাঙলৰ প্ৰাৰ্থীক যাতে জিকাই দিয়ে, তাৰ কাৰণে মই অনুৰোধ কৰিছোঁ। হ'ব না, জিকিব না, জংগাৰ হিচাপে জিকিব না, নাই জিকিব লাগিব, জিকিব লাগিব। আৰু আমাৰ সপোন আছে বি টি চিটো এটা ভাল মানে মডেল বি টি চি হওক। মই কোৱা নাই প্ৰমোদ বৰ নিচিনা বি টি চিটো ছুইজাৰলেণ্ড বনাম বুলি, এই ফাৰ্ষ্ট মাহৰ ভিতৰত এতিয়া বনাম ছুইজাৰলেণ্ড পাৰিব। সি ফাৰ্ষ্ট মাহ মাত্ৰ আছে তাৰ আয়ুটো, ইউ পি পি এলৰ আয়ু, এই ফাৰ্ষ্ট মাহৰ ভিতৰত বি টি চিটো ছুইজাৰলেণ্ড বনাব পাৰিব সি। এই ফাৰ্ষ্ট মাহৰ ভিতৰত ঘৰে ঘৰে কিমানজনক চাকৰি দিব সি, এই ফাৰ্ষ্ট মাহৰ ভিতৰত কিমান হাজাৰ মানুহক মাটিৰ পাত্তা দিব সি, এই ফাৰ্ষ্ট মাহৰ ভিতৰত কিমান
সেলফ হেল্প গ্রুপ আত্মসহায়ক গোটক প্রচার করি চক না মুখেদি কিনা কয় কামটো করে বেলে কামটো করে বেলে আর সেইদিনা দিল্লি মোদী ডাঙরে প্রাইম মিনিষ্টার মোদী ডাঙরিয়া যে কথা হয়েছে এটা অল্প আমার বড় সকলে ভালকে জানা কৈছে তার মানে বিএডি প্রাইম মিনিষ্টার কি বুঝলে যে বড়োল্যান্ড মুভমেন্টাও যেসবা মানুষ থাকবেন বে থাকা বে রুমসারি বে মাঠিয়ারসনে 5 লাখ কোটি টাকা হয়ে যাবাই হা বুঝলা বিয়ে প্রমোদ বড়োনি আন্দোলনও থাকাই নয় প্রমোদ বড়োনি দিনও যে আন্দোলন জানেন বেত নকল সাথে আন্দোলন নখে বি প্রাইম মিনিষ্টার নরেন্দ্র মোদী যাই কথা বুঝলেন বিথা যাই কথা বুঝলেন বিয়ে যাইবাই 1987 বড় আন্দোলন যাই ফেলেন বিথামনি কথাও বুঝলেন বি আসাম সরকারা 5 লাখ দিয়ে বিয়ে 2018-19 দিনে এপ্রুভ জাখানায় যেটা নাকি সর্বানন্দ সোনোয়ালা আসাম আন্দোলন থাকে সুবুকুন্ন 5 লাখ কোটি হবেন যেমনি এনাউন্স কালামে বে সময় যাবো সরকারও দোকান যেহেতু আমি বুঝলেন অকল আসাম আন্দোলন থাকে 70 মানে জানাই নয় যাবি বড় আন্দোলন থাকে মানুষগুলো সুবুকরা 5 লাখ টাকা দাবি কালামে যদি বে হিসাবে সর্বানন্দ সোনোয়াল বিথা চিফ মিনিষ্টারমেন বে সময় জানাইছিলেন বেক মনজোবাই মাসে দোকানে প্রমোদ বড়া বেক ডিসপোজিশন দাবো লাইয়া মাসে মানে 5 মাসলসে রাইজের 5 মাস মার্চাসপনি থাকবে গাছ লাগে লাগে বুঝলেন মাসে মনজোবা বে প্রমোদ বড়া বেক লাইয়া জাখানায় জিনিসগুলো লাগে বি যাবি দিনও দো 500-600 জনসিয়া মানবাই বাকি দো দা বেক পয়সা লাইখান লাইনাম ডিসপোজিশন লাইনানি দাবি বিয়ে যাইবাই 1987 জায়গায় যাবি সেফাই স্টেট বড়োলেন মুভমেন্ট 1987 নিফ্রাই 2003 সনসিম যেসিম মার্চ আসে এফসু মার্চ আসে বা বিএলটি মার্চ আসে বা যাবি পাবলিক মার্চ আসে গাছব এবার নামা স্বীকৃতি মানকাবাই তারমানে যাবি আন্দোলন থাকে মানুষরা আন্দোলনকারী হিসেবে স্বীকৃতি মানবাই স্বীকৃতি মানবাই আর মানে সাকরি পুলিশ মিলিটারি সাকরি হাজার বে বিএসি ফের সমসে নেবে প্রমোদ বড়োনি চুক্তি পুলিশ মিলিটারি সাকরি মানে বিএলটি চুক্তি গেজেরজন গোবান বিএলটিরা সিআরপি আর্মি বিএসএফ ইন্ডো টিবেটান পুলিশ আসাম পুলিশ আসাম বেটেলিয়ান বেত বহুত মানুষের সাকরি মানে বিয়েসে বুঝলেন এখন আসে কমলা হয়ে গেলেন গাউনি চুক্তি জানাই জিনিসবাদী নরেন্দ্র মোদী বিথা বুঝলেন বই সন্নি 2003 সনাও 10 ফেব্রুয়ারিও যে চুক্তি জানাই বে চুক্তি আকারে যে 17 বছর খামানি মানে ফিরে বিয়েছে দানা বেলা 1500 কোটি জানাইছে লাভ লাগেলা বহা জাখে 1500 কোটি বিয়ে লাভ লাগে তারমানে এখানে খামানি মানে মতবান গেছিলাম মানে লাভ গেলে এখন লাভ বা কাউ হামন যে কাউ হামন জানাবো এই 1500 কোটি দিল্লি গভর্নমেন্ট আর আসাম সরকার করতে থাকাই রেডিকা বেকুন লাইয়াকে গিয়ে গিয়ে খাওয়া যাবে মাবাদি মাছি নয় এরপরবাদি মাছে খাওয়া দাও যে কি যায় ওটা একটাই যে আমি সকলেই আমার যে অভিযান এই অভিযান সাকসেস করব যদি আমি সাকসেস হব লাগে যদি করব লাগে সকল জাতি জনগোষ্ঠীর সহায় লাগবে আমার অভিযান কি প্রমোদ বড়ো হাতাও বিটিসি বাসাও আমার অভিযান যাবি অভিযানা বেশ প্রমোদ বড়োকে হোখানো বিটিসি বাসাই যাব নয়াবা বিটিসি শেষ জানে থাকাছে নহলে বিটিসি আজ শেষ হবলে গিয়ে আছে জানে আমি যে প্রমোদ বড়োক হাতাব আর বিটিসি বাঁচাব বিটিসি বাঁচাওয়াটো আমার সকল জাতি জনগোষ্ঠীর দায়িত্ব অকল বড় নয় অকল বিপিএফ নয় সব জাতি জনগোষ্ঠীর দায়িত্ব হয় না নয় অকল বিপিএফ দলে কয় থাকলে নহব এই সকল জাতি জনগোষ্ঠীর আমার সহায় করব এই বিটিসি বাঁচাওয়ার ক্ষেত্র বিটিসিকেও বাঁচাই থাকে বাঁচাইনি দায়িত্ব বইহাবো দো খালি বিপিএফ ফান্ডার লিডারটাও নয় জমা হালে মানুষের হেফাজত হলে অবলাসে যদি কালাম না হলে আপনার সহায় করলে আমি বসাব পারি
হয় নহয়? আপনাদের সহায় করলেহে আমি বসাব পারব বিটিসিটু, কোনো কথা নাই। বিএফএফ দলে আমি যান সেই আপনার মাঝবার লিখে যে ঘুরে পেলে মানে দেখি পাইছে 2025-এর আমার বিপিএফ দলে 25টা থলত সিট নাপায় আর আমি এপ্রিল মাহত বিপিএফে সরকার বনায় আছো একদম কোনো বারগা এবার সরকার বানাই খাবে আর সরকার বানাইবা যে হালি পাট্টাগুলো প্রথম রান নেই সরকার বনাইলে আমি মাটির পাট্টাটি প্রথম আমি বিতরণ করব। এটা আমি একদম বহুত দিনের পর কই আছো, যে কে এনেকে আমি কাম করি, যে করব পারে এইটুকু আমি কইছো আপনার ওসর, যে কাম করব নয় সে কই লাভ নাই। আমি আইবিএস টিম বলে কেছে গরিব গরিব পরিয়াল যখন লেবার করে তাই বা যখন কিনা সবজি টবজি বিক্রি করে পেলে খাই এইবিল মানুষ আমি প্রত্যেক বছরে 5,000-5,000 আমি একবার দিই, এই কথাটা আমি দিব পারে সেই কারণে আমি কইছো সেল হেল্প গ্রুপক আমি 25,000 করে দিই বলে কইছে। আমি এই প্রত্যেক বছরে 25,000-25,000 আমি দি থাকি, যে পারে সেটুকু কইছো আমি, হয়তো বিসিও পারব পারে অথচ আমি দিন নীতিম বলে কোয়া নাই আমি দিন এইবিল কর অতটু হল বেশি সময় নাই আর আপনাদের মত আকৌ প্রত্যেকটা প্রাইমারি প্রাইমারি যাই পেলে মিটিং করব মানে হ্যাঁ মগ লোক পাবো আকৌ একবার আপনাদের জমদার হিসাবে কয়টা প্রাইমারি আছে 10টা জমদার হিসাবে 10টা প্রাইমারি আছে প্রত্যেকটা প্রাইমারি মই যাই পেলে আপনাদের মিটিং করব নিশ্চয় প্রত্যেকটা প্রাইমারি থাকে থাকে আমি মিটিং করাম নিশ্চয় 10টা প্রাইমারি হোক 10টা প্রাইমারি হোক আর খুলে দমদ আর হিসেবে মজাই রায় হবে নাকি অভাব অভিযোগ আপনার যে অভাব অভিযোগ আপনাদের যদি কিনা কব বিচার মানে এই সময় আপনাদের সুবিধা লোলে হোক প্রত্যেকটা প্রাইমারি মানে যাব আদিবাসী হোক রাজবংশী হোক বা মুসলিমে হোক বা বড়ই হোক বা রাভাই হোক বা কারোই হোক আপনাদের নিজের নিজের যে অঞ্চলের সমস্যা এইবিল আপনাদের মানে ডাইরেক্ট কবলে সুবিধা পাব এই সময় মই ভাবিছো ডিসেম্বর প্রথম সপ্তাহ পড়ায়ে প্রাইমারি প্রাইমারি পয়সা একদিন যদি 10টা প্রাইমারি আছে একদিনতে শেষ করি মানে 10টা প্রাইমারি কি টাইম 10-15 মিনিট আপনাদের রাইজ পাবলিক হিসাবে রাইজ হিসাবে 15 মিনিট টাইম নেব ওই 15 মিনিট টাইম একটা মিটিং আধা ঘন্টাতে শেষ হয়ে যায় প্রত্যেকটা প্রাইমারিও ভাববে না দেশের বেশ কমবে কথাফোরও গাঁও গাঁওনি বুঝলে না কথাফোরও আমি সেরকম বুঝতে হবে সেগুলো রায়লাইলাইবা সমস্যাগুলো সমাধান করানো হয় রায়লাইলাই গিয়ালাসে সমস্যা সমস্যা হিসাবে থাকবে হয় আমি ভাববো চিন্তা করলাম দেই মই আছে আপনাদের ওসর এই সময় আপনাদের নিজের যখন ভাবনা সেটা মর ওসর ডাইরেক্ট কোব পারব কথা।